এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মেট্রো রেলের উত্তরা স্টেশন থেকে। আজ থেকে ট্রেনের টিকিট কাটতে ও ভ্রমণ করতে জাতীয় পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক করলো বাংলাদেশ রেলওয়ে। সকাল থেকে টিকিট কাটতে আসা যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। শুধু তাই নয়, ভ্রমণের সময় রাখতে হবে জাতীয় পরিচয়পত্র। টিকিটে দেয়া তথ্যের সঙ্গে এনআইডির মিল না থাকলে ভ্রমণ করতে পারবেন না। কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে রেলমন্ত্রী বলেন, কালোবাজারি প্রতিরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্মার্ট বাংলাদেশ করতে আরও উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। প্রথম দিন রেজিস্ট্রেশন করতে গিয়ে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয় সাধারণ যাত্রীদের। ভোগান্তি তো একটু হবে, একটা জিনিস নতুন আসলে সেটাকে ই করতে একটু সময় লাগবেই, তবে সিস্টেম ইজ ভেরি গুড। বিষয়টা অনেক কঠিন, কারণ এনআইডি বসাইতে হয়, তারপরে আপনার ডিওবি লেখা, এখানে ডিওবি লেখাটা যে ডেট অফ বার্থ এটা আমি বুঝি নাই, আমার আরেকজন বলে দিছে, তাহলে ওনারা কেমনে বুঝবে? আমরা তো আইডি কার্ড আনি নাই, আমরা যাত্রীর টিকিট তো পাইতেছি না, আমরা কেমনে করবো? আইডি কার্ড তো আমাদের কাছে নাই। কোন যাত্রী তার ন্যাশনাল আইডেন্টি কার্ড এটি ব্যবহার করে রেজিস্ট্রেশন করবে আগে, এবং রেজিস্ট্রেশন ছাড়া কোন টিকিট পাওয়া যাবে না। যে অভিযোগগুলো দীর্ঘদিন থেকে টিকিট প্রাপ্তির ক্ষেত্রে যে অভিযোগগুলো দীর্ঘদিন থেকে, আমরা নিজেরাও বিভিন্ন সময় চেষ্টা করেছি, বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করেছি, এবং এটি যাতে আরো মানুষের কাছে সহজলভ্য এবং কোন রকম অভিযোগ ছাড়াই আমাদের যাত্রীদের কাছে আমরা এই সেবাটি পৌঁছে দিতে পারি, সেটার জন্য বিভিন্ন রকম আউটসোর্সিং যেটা, সেগুলো আমরা করার চেষ্টা করেছি। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহী, সরাসরি যাচ্ছি তার কাছে। আজকে প্রথম দিন, সুতরাং মানুষের কিছুটা বিড়ম্বনা বলা যাবে যে আজকে আছে, সুতরাং কেননা অনেকেই জানেন না যে আজকে থেকে যে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে, এবং অনেকেই যে টিকিট কাটার আগে তাদেরকে যেই নিবন্ধন করতে হবে, যে নিবন্ধন প্রক্রিয়া সেটি সম্পর্কে অনেকে বুঝে উঠতে পারছেন না। সুতরাং প্রথম দিন হওয়ায় মানুষের কিছুটা বিড়ম্বনা আছে, কিন্তু এখানে কাউন্টারেও অনলাইনে তো যারা পারেন, যারা টিকিট কেটে অভ্যস্ত, তারা সেভাবে অনলাইনে নিবন্ধন করতে পারছেন এবং অনলাইনে তারা সেই টিকিটটি সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি কাউন্টারেও সেই পদ্ধতির অপশন রাখা হয়েছে, যারা এই অনলাইনে নিবন্ধন করতে পারেন না অথবা যাদের সেই সুযোগটি নেই, তারা কাউন্টারে এসে আগে জাতীয় পরিচয়পত্র দিয়ে সেই নিবন্ধিত তারা হচ্ছেন, এরপরে আসে টিকিট সংগ্রহ করছেন। একইভাবে রেলের পক্ষ থেকে কিন্তু কমলাপুর রেল স্টেশনের যে টিকিট কাউন্টার রয়েছে তার পাশে কিন্তু একটি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। আপনি দেখছেন যে এখানে অসংখ্য যাত্রী তারা ভিড় করেছেন, যারা আজকে আগে থেকে টিকিট কাটার আগে যেই নিবন্ধন করা দরকার, যারা সেটি করতে পারেননি, তারা এসে এখানে নিবন্ধন করে নিচ্ছেন। এবং যাত্রীদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া, কেউ কেউ বলছেন যে এটি দ্বারা আসলে টিকিট কালোবাজারি প্রতিরোধ করা সম্ভব হবে, এবং হঠাৎ করে এই কালোবাজারিদের দৌরাত্মের কারণে যেভাবে কাউন্টারগুলোতে টিকিট পর্যাপ্ত পরিমাণে ছিল না, তবে অনলাইনে যে প্রথম মিনিটেই টিকিট যে বিক্রি হয়ে যে মানে হাওয়া হয়ে যেত, সেটি এখন হয়তো হবে না, কারণ যার টিকিট তাকেই কাটতে হবে এবং তার জাতীয় পরিচয়পত্র সহ তাকে ভ্রমণ করতে হবে, এবং যে যাত্রী সে যদি তার সাথে থাকা পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হয় তাহলে সেক্ষেত্রে সে অবৈধ যাত্রী হিসেবে গণ্য হবে এবং তাকে রেলের যে জরিমানার বিধান রয়েছে সেটি তারপরে প্রয়োগ করা হবে। সুতরাং এক ধরনের টিকিটের স্বল্প যেই টিকিটের যে বিড়ম্বনা ছিল সেটি এক কিছুটা হলেও মানুষের উত্তরণ হবে, এ ধরনের যাত্রীদের পক্ষ থেকে কিছুটা বলা হচ্ছে। পাশাপাশি অনেকেই আছেন তারা বলছেন, যারা এই প্রযুক্তি সম্পর্কে তারা যতটা অতটা হয়তো বিজ্ঞ নন অথবা যাদের সেই অপশনটি নেই অনলাইনের মাধ্যমে টিকিট কাটা অথবা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন করা বাসায়, তাদের ক্ষেত্রে কিছুটা বিড়ম্বনা হবে। তবে মন্ত্রী বলছেন যদি এই উদ্যোগটি শুরু হয় তাহলে হয়তো একটা পর্যায়ে সব নাগরিকরা আসলে যাত্রীরা এই অনলাইন নিবন্ধনের মধ্যে চলে আসবে এবং তখন হয়তো ট্রেনের টিকিট পাওয়াটা সহজ হবে। আপনি জানেন যে একটি ট্রেনে একটি জাতীয় পরিচয়পত্রের এগেনিস্টে টিকিট পাওয়া যাবে চারটি, সেক্ষেত্রে যার আইডেন্টি কার্ড দিয়ে টিকিট কাটা হচ্ছে শুধুমাত্র তিনি ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্র ব্যবহার করলেই হচ্ছে, আর যারা ১৮ বছর বয়সে যাদের কম তারা জন্ম নিবন্ধন দিয়ে টিকিট নিতে হবে। এই হচ্ছে ট্রেনের নতুন নিয়ম, এবং ভ্রমণের সময় অবশ্যই জাতীয় পরিচয়পত্র রাখতে হবে, সেটিরই আসলে বাস্তবায়ন শুরু হচ্ছে, এবং আমরা দেখছি যে সকাল থেকে এখানে সেই ধরনের কার্যক্রমই চলছে এবং কোনো মানুষকে বিনা টিকিটে ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে না, এবং যারা আজকে টিকিট কাটতে আসেননি শুধুমাত্র নিবন্ধন হওয়ার জন্যেও অনেকে আসছেন যাতে ভবিষ্যতে তাদের টিকিট কাটার পথটি সুগম এবং প্রশস্ত হয়। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশন থেকে।